আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। শীতের সময় গ্রামে বেড়াতে এসে যদি খেজুরের রস না খাই তাহলে কি হয়? আজকে আমাদের গাছ ঝুরাচ্ছে, কালকে আমরা রস খাবো। এর আগে আমাদের গ্রামে শীতের সময় আসা হয় নাই, এই প্রথমবার শীতের সময় আসলাম আর রস খাইতাছি এই প্রথমবার। রসটা খাওয়ার পরে দেখলাম মানে এর স্বাদ কেমন, এত ঠান্ডা মনে হলো যে ফ্রিজের ঠান্ডা বরফ, আর খেতে কিন্তু অনেক সুস্বাদু। আরো শীত পড়লে আরো মজা হয়, চিনির মতো মিষ্টি। ওই যে টুকুর টুকুর করে খেয়ে নিতেছি, কেমন লাগে? রস কেমন লাগে? খেজুরের রস অনেক মজা, আমার অনেক ফেভারিট। আসলে তোমার ভাই খাইয়ে যাইতে পারলো না, সত্যি আমার খুব পছন্দ। নাও নাও নাও, বিস্কুট নিয়ে যাও। কে আনছে বিস্কিট? দাদা আনছে। দাদা গ্রামের বাড়ির কবুতরগুলি মুক্তভাবে ছেড়ে দিয়ে পালে, আমরা তো বাসায় বন্দি করে পালি, কিন্তু এই জায়গার কবুতরগুলি একদম হাঁস মুরগির মতো বাড়ির ভিতরেই সারাক্ষণ থাকে, বাড়ি থেকে কোনো দিকেই যায় না, এমনকি রুমের ভিতরেও যায়, অনেক মানে সব মানুষের কাছে কাছেই থাকে, ভয়ও পায় না, অনেক ভালো লাগে। গ্রামের বাড়ি কার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তাও কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দায়িত্ব না দিলে খেতে পারে না।
ধাক্কা দিলে বেশি খায়। আনো না মিশিয়ে তারপরে উপর দিয়ে ছাটায় ছিটে না দিলে আমার গরুটা খায় না। ভুষি দিয়ে দিলাম একটু, আমার গরুটা শোক করে কিনছি পালার জন্য, আমার কিনতে দেব না তাও আমি কিনছি। বাইনা দেখছি পাতা খাওয়াইছে, তুমি কি খাওয়াও? কবুতর গুলি রে খাবার দাও নাই। গ্রামের বাড়িতে ফ্যামিলির সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করার আনন্দই কিন্তু অন্যরকম। আপনারা যারা নতুন এই প্রথমবার আমাদের ভিডিওটা দেখতেছেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।